তাহলে আমরা ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমরা নিয়েছি এখানে 450 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মোটামুটি 1 গোটা পাতি লেবু রস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, যেহেতু এইটা একটু ঝাল ঝাল মতো খেতে হয় সেই জন্য আমি গোলমরিচের গুঁড়োটা 1 টেবিল চামচ দিচ্ছি, আর এটা শুকনো লঙ্কা গুঁড়োটাও আমি 1 টেবিল চামচের মতোই দিচ্ছি। এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট এটাও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে মাখিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনারা যদি এটাকে সারা রাত রেখে দেন, মানে আমি যেগুলো দিয়ে ম্যারিনেট করবো সেগুলো দিয়ে, তাহলে রান্নাটার টেস্ট কিন্তু আরও বাড়বে। আর যদি কারোর খুব তাড়াতাড়ি থাকে তাহলে মোটামুটি ওই 1-2 ঘন্টা আগে মাখিয়ে রাখলেই হবে। তাহলে 10-15 মিনিট আমি মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে। এবার আমি 10-15 মিনিট পর ফিরে এলাম। এরপর আমার এটাতে আর কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে লাগছে মোটামুটি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। যে কোনো কাবাব বানাতে গেলে সর্ষের তেলটা কিন্তু মাস্ট। এরপর আমি এর মধ্যে দিচ্ছি জল ঝরানো টক দই, যেটা আমি ছাঁকনিতে অনেকক্ষণ, মানে 2 ঘন্টা ধরে জলটা ঝরিয়ে নিয়েছি। আপনারা একটা ছাঁকনিতে 2 ঘন্টা ধরে যে কোনো টক দইকে রাখবেন, এক্সট্রা জল ঝরে যাবে। আচ্ছা, তার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মোটামুটি আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, এটা শুধু রঙের জন্য। আচ্ছা, এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এটা কিন্তু আপনাদের চিকেনের যেরকম হবে সেই পরিমাণ মতো আপনারা নেবেন। তার সাথে নিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, আর নিচ্ছি হাতে আমরা হালকা করে গুঁড়িয়ে নিয়েছি একটু কসৌরি মেথি, এটা মোটামুটি ওই 1.5 টেবিল চামচ মতো নিয়েছি। এটা একটু হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবেন, তাহলে মানে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এটা। এরপর এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তবে এই ম্যারিনেট করা অবস্থায় যদি সারা রাত রেখে দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে। কিন্তু যাদের হাতে সময় কম তারা হয়তো, তারা মোটামুটি 1 ঘন্টা করে রাখবেন। এই যে এই রকম মতো ম্যারিনেশনটা হবে। এটাকে মোটামুটি সারা রাত করে রাখলে খুব ভালো হয়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, চারকোল দিয়ে হয়, মানে টিক্কাতে অ্যাকচুয়ালি চারকোলের যে স্মোকটা হয় সেটা অনেকের পছন্দ, কিন্তু যেহেতু আমাদের ঘরে পছন্দ কারুর নয় তাই আমি দিচ্ছি না। চারকোল দিতে চাইলে আপনারা একটা বাটির মধ্যে, ছোট্ট বাটির মধ্যে, এই ম্যারিনেট করার অবস্থাতেই একটা ছোট বাটির মধ্যে একটু চারকোলকে পুড়িয়ে দেবেন ভালো করে গ্যাসে, দিয়ে বাটিটার মধ্যে দিয়ে মাঝখানে বসিয়ে একটু ঘি দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। যে স্মোকটা হয় সেটা অনেকেরই খুব পছন্দ। এবার আমি একটা ফ্রাইং প্যান চাপালাম গ্যাসের মধ্যে। গ্যাসের হিটটাকে কিন্তু কম রাখতে হবে, তবে সাদা তেলেও আপনারা করতে পারেন, কিন্তু বাটার দিলে টেস্টটা একটু ভালো আসবে। এটা কিন্তু গ্রিল প্যানেও করা যেতে পারে, কিন্তু গ্রিল প্যানে করলে বেশি ভালো হবে, বা আপনারা স্টিকেতেও করতে পারবেন, আবার রুটি সেঁকার জালিতেও করা যেতে পারে। কিন্তু আমি এটা দেখাচ্ছি সবথেকে সহজ উপায়ে, মানে ঘরের কিছু জিনিসপত্র দিয়ে এত সহজ উপায়ে করা যায় সেটা আমি শেখাচ্ছি। ফ্রাইপ্যানটা আমি কিছুক্ষণ গরম করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা একটা করে চিকেনকে বসিয়ে দেবো।
আবার চাইলে টুথপিকেতেও করতে পারেন। আর এটা আমার মোটামুটি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি ওভারনাইট করিনি তো 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি আপনাদেরকে একবার গ্রিল প্যানেতে করে দেখাবো। আমার চিকেন বোধ হয় এখানে সবগুলো ধরবে না, আমি তারপরে দেখি। হ্যাঁ, আমি চিকেন সবগুলোই দিয়ে দিয়েছি এখানে। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু জোরে দেবেন, তাতে একটা পিঠ একটু পুড়ে যায়, তারপরে আরেকটা পিঠকে উল্টে দেবেন। আর ওপর থেকে চাইলে বাটার ব্রাশ করেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এটাকে ওপর নিচ দুটো দিয়েই করাবো, সেই জন্য আমি আর ওপর থেকে বাটার ব্রাশ করছি না। তাহলে সঙ্গে থাকুন, এটা ততক্ষণ হোক একটা পিঠ, তারপরে নেক্সট আমি দেখাচ্ছি পরের পিঠটা যখন দেবো আমি তখন দেখাচ্ছি। এবার দেখুন আমার একটা দিক হয়ে গেছে, এবার আমি আরেকটা দিক মানে উল্টে দিয়েছি আর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আমার হাতের কাছে যেহেতু ব্রাশটা নেই তাই আমি হাতে করেই করে দিচ্ছি, আপনারা কিন্তু ব্রাশে করে করবেন। এটা গ্রিল প্যানে করলে আরও দেখতে ভালো হতো, কিন্তু আমি যেহেতু সহজ উপায় আপনারা দেখাচ্ছি যে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কী করে সহজে করবেন, তাই পরে আমি নেক্সট গ্রিল প্যানে বা স্টিকে আমি আপনাদের দেখিয়ে দেবো। আমার এই পিঠটা হোক, তারপর ফিরে আসছি আপনাদের সাথে। এই যে আমার রান্না প্রায় শেষ, এরপর আর কিচ্ছু করার নেই। যদি আপনাদের শুকনো শুকনো লাগে তাহলে বারবার একটু বাটারে ব্রাশ করতে থাকবেন। এবার আমি নামিয়ে দেবো, চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তাহলে আমাদের এটা দেখুন কেমন হয়েছে। এটা অবশ্যই পুদিনার চাটনি বা ধনে পাতার চাটনির সাথে খেয়ে দেখবেন। আমার ধনে পাতার চাটনিটা এখন রেডি করতে হবে, তাই শুধু আপনাদেরকে টিক্কাটাই করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আপনারা এটা শেয়ার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।